আজকে আমরা যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে টাইপ অর ক্যাটাগরিজ অফ ডেটা টাইপ। ওকে, আমাদের যে ডেটা টাইপে ক্যাটাগরিজ বা টাইপটা আমরা এখানে শুরু করব। ডেটা টাইপ কাকে বলে এর আগে আমরা অলরেডি বলেছি এবং জানো নিশ্চয়ই ডেটা টাইপ হচ্ছে যেমন হচ্ছে কি আমাদের ইন্ট, ফ্লোট, ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে কি ডেটা টাইপ। অ্যাকচুয়ালি ডেটা টাইপ কাকে বলে না, ডেটা টাইপ হচ্ছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট বা আইডেন্টিফায়ার, ঠিক আছে, এনি টাইপস অফ আইডেন্টিফায়ার আর কি ধরনের ভ্যালু হোল্ড করবে। মিনস হুইচ টাইপ অফ ভ্যালু এ ভেরিয়েবল অর কনস্ট্যান্টস অর আইডেন্টিফায়ার ক্যান হোল্ড ইজ কল্ড ডেটা টাইপ। ওকে, তাহলে ডেটা টাইপ ব্যাপারটা কি এখানে আরেকবার আছে বলে দিচ্ছে। দেখো, দ্য ডেটা টাইপ প্লে ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন রাইটিং আ জাভা প্রোগ্রাম। দ্য প্রোগ্রামার ক্যান চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ অ্যাজ পার দ্য নিড অফ দ্য অ্যাপ্লিকেশন অর অ্যাজ রিকোয়ার্ড ইন প্রোগ্রাম। প্রোগ্রামে রিকোয়ার্ড এবং তার প্রয়োজন মতো অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপটা দিতে হবে। ওকে, ডেটা টাইপ ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরি অ্যাজ ফলো, মানে দু ধরনের আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি ডেটা টাইপকে। কী কী না, একটা হচ্ছে কি প্রিমিটিভ ডেটা টাইপ, একটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে, প্রিমিটিভ ডেটা টাইপটাকে আমরা হচ্ছে কি ইনস্টিংক্ট বা বিল্ড ইন বা ফান্ডামেন্টাল বা বেসিক, এগুলো যে কোনো একটা ডেটা টাইপ আমরা এখানে বলতে পারি। আমরা এখানে হচ্ছে কি ইনস্টিংক্ট ডেটা টাইপ বলতে পারি, তারপর হচ্ছে কি বিল্ড ইন অর ফান্ডামেন্টাল বা বেসিক ডেটা টাইপ বলতে পারি। ওকে, আর নন প্রিমিটিভ ডেটা টাইপকে আমরা বলি কি ড্রাইভ, আর হচ্ছে কি ড্রাইভড অর রেফার্ড ডেটা টাইপ, ড্রাইভড অর রেফার্ড ডেটা টাইপ। দেখো, প্রিমিটিভ ডেটা টাইপ যেটা আছে, প্রিমিটিভ ডেটা টাইপ মানে কি টোটালি ফান্ডামেন্টাল ডেটা টাইপ, মানে যে ডেটা টাইপগুলো আমরা এতদিন ধরে করে এসেছি, যেমন এই মাত্র যেটা বললাম, যেমন যে ইন্ট, ফ্লোট, ডবল, বুলিয়ান, ওকে, এই ধরনের যে ডেটা টাইপগুলো, ক্যারেক্টার, স্ট্রিং, ঠিক আছে, এই ধরনের যে ডেটা টাইপগুলো সেগুলো সবই হচ্ছে গিয়ে তোমার কি প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ টাইপ মানে যেগুলো আগে থেকে তৈরি হওয়া থাকে, ওই জন্য একে বলা হচ্ছে কি বিল্ড ইন, যেগুলো আগে থেকে তৈরি হওয়া থাকে সেগুলোকে বলা হচ্ছে বিল্ড ইন ডেটা টাইপ বা প্রিমিটিভ ডেটা টাইপ। ক্লিয়ার? আর নন প্রিমিটিভ ডেটা টাইপ কোনটা, না প্রিমিটিভ ডেটা টাইপ, এই প্রিমিটিভ ডেটা টাইপ থেকে প্রিমিটিভ ডেটা টাইপগুলো নিয়ে নতুন যে ডেটা টাইপ তৈরি হয় তাকে বলা হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে। প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে নিয়ে যে ডেটা টাইপটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে, মানে প্রিমিটিভ টাইপ থেকেই তৈরি হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে। এগুলো কীভাবে হচ্ছে আমি পরে বলবো। এবার দেখো, নন প্রিমিটিভ ডেটা টাইপ বা ড্রাইভ, ড্রাইভ ডেটা টাইপ কেন বলছে, ওখান থেকে তৈরি হচ্ছে বলে, প্রিমিটিভ থেকে নন প্রিমিটিভ তৈরি হচ্ছে বলে ওই জন্য এখানে ড্রাইভ বা রেফার করছে, প্রিমিটিভ ডেটাকে রেফার করছে কি নন প্রিমিটিভ ডেটা টাইপ, এই সরি নন প্রিমিটিভ ডেটাকে রেফার করছে কি প্রিমিটিভ ডেটা টাইপ, ওই জন্য একে রেফার্ড। ওকে, ওই জন্য বলা হচ্ছে রেফার ডেটা টাইপ। ওকে, এবার দেখো এখানে প্রিমিটিভ ডেটা টাইপ ইনস্ট্যান্ট ডেটা কি বলছে। দেখো, দ্য ডেটা টাইপ হুইচ অটোমেটিক্যালি ট্রান্সফার ইন দ্য কম্পিউটার মেমোরি ডিউরিং দ্য লোডিং অফ জাভা অ্যাপ্লিকেশন। যখন জাভা অ্যাপ্লিকেশনটা যখন আমাদের লোডিং হয়ে যায় কম্পিউটারে, তখন বাই ডিফল্ট কি হয়ে যায় না, এই প্রিমিটিভ ডেটা টাইপগুলোকে অলরেডি লোড হয়ে যায়, বাই ডিফল্ট লোড হয়ে যায়। যেমন এখানে যেমন যেমন বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডবল, ক্যারেট, বুলিয়ান, এগুলো সবই হচ্ছে কি প্রিমিটিভ ডেটা টাইপ। আর নন প্রিমিটিভ ডেটা টাইপ কোনটা দেখো, তাহলে নন প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে দ্য ডেটা টাইপ ফর্মড উইথ দ্য হেল্প অফ প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপগুলোর সাহায্য নিয়ে যে ডেটা টাইপগুলো তৈরি হয়, যেটা একমাত্র বললাম আমি, প্রিমিটিভ ডেটা টাইপগুলো সাহায্য নিয়ে যে ডেটা টাইপগুলো তৈরি হয় ইজ নন অ্যাজ নন প্রিমিটিভ ডেটা টাইপ বা ড্রাইভ অর রেফার্ড ডেটা টাইপ। ওকে, নন প্রিমিটিভ রেফার্ড ডেটা টাইপ ইজ ইউজ টু স্টোর মেমোরি অ্যাড্রেস অফ দ্য অবজেক্ট, মানে অবজেক্টের মেমোরি অ্যাড্রেসটা ওখানে স্টোর করে, অবজেক্টের মেমোরি অ্যাড্রেসটা স্টোর করা হচ্ছে কি নন প্রিমিটিভ ডেটা টাইপ। অবজেক্টের মেমোরি ডেটা টাইপ, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসটা তোমার স্টোর করে নন প্রিমিটিভ ডেটা টাইপ। অ্যাকচুয়ালি নন প্রিমিটিভ ডেটা টাইপটা কী বলা হচ্ছে না, এটা হচ্ছে কি আমাদের প্রিমিটিভ অনেকগুলো প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে তৈরি হচ্ছে কি তোমাকে নন প্রিমিটিভ ডেটা টাইপ। এই নন প্রিমিটিভ ডেটা টাইপগুলো ভেতরে অ্যাকচুয়ালি ওর কাজটা কী, না ওর কাজ হচ্ছে কি তোমার এই অবজেক্টের মেমোরিগুলোকে হোল্ড করা, অবজেক্টের মেমোরিগুলো অবজেক্টে হোল্ড করা, মানে প্রত্যেকটা অবজেক্ট একটা না একটা স্পেস নেয়, র্যামে একটা না একটা জায়গা নেয় একটা, ঠিক আছে, যে কোনো জিনিস তোমার র্যামে জায়গা নেবে। এবার সেই হচ্ছে কি র্যাম, ওই মেমোরি বলতে গেলে র্যাম কি বুঝাচ্ছে,
ওই যে আমি যেটা জায়গা না সেটা কি হচ্ছে কি তোমাকে সেই জায়গাটাকে হোল্ড করে এই নন প্রিমিটিভ ডেটা টাইপ। জাভাস নন প্রিমিটিভ ডেটা টাইপ বা রেফার ডেটা টাইপ যেমন হচ্ছে আমার ক্লাস, তারপর হচ্ছে গিয়ে তোমার আগে ইন্টারফেস, অ্যারে। দেখো আমরা এইমাত্র ক্লাসটা করেছি, কিন্তু ক্লাসের মধ্যে দেখো আমরা একটা ক্লাসের মধ্যে আমরা অনেক রকম কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপ নিই। একটা ক্লাস যখন তৈরি করি তার মধ্যে অনেক প্রিমিটিভ ডেটা টাইপ নিই না, অন্য সময় ইন্ট নিই, লং নিই, ফ্লোট নিই, যখন দরকার যাচ্ছে সেটা নিই। তাহলে অনেকগুলো এরকম দেখো তোমার প্রিমিটিভ ডেটা টাইপ দিয়ে তৈরি হচ্ছে একটা ক্লাস। তাহলে ক্লাস হচ্ছে কি একটা তোমার কি না একটা ওটা একটা ডেটা টাইপ, ওটা হচ্ছে কি ডেটা টাইপ, ওটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ, কেন এটা তৈরি হচ্ছে এইসব প্রিমিটিভ ডেটা টাইপ গুলো নিয়ে, ওই জন্য ক্লাসকে বলা হচ্ছে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, এখানে দেখো তোমার জাভা ডেটা টাইপ দেখো দু রকম দিয়ে, নন প্রিমিটিভ ডেটা টাইপ, প্রিমিটিভ ডেটা টাইপ। হ্যাঁ, প্রিমিটিভ ডেটা টাইপ বা প্রি স্টোর বা ইনস্ট্যান্ট যেটা বলবে। এবং নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে যেটা এই মাত্র দেখলাম সেটা হচ্ছে তিনটা আছে, একটা ক্লাস, ইন্টারফেস আর অ্যারে। আর প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে নাম নিউমেরিক, একটা হচ্ছে নন নিউমেরিক, নিউমেরিক আর নন নিউমেরিক। নিউমেরিকের মধ্যে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, একটা ইন্টিজার একটা ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের হোল নাম্বার, ঠিক আছে। ইন্টিজার মানে যেগুলো হচ্ছে আমাদের হোল নাম্বার, যেমন হচ্ছে শর্ট, ইন্ট, লং, এগুলো হচ্ছে সব হোল নাম্বার, সেখানে পয়েন্টে কোনো কাজকর্ম হবে না, এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে তোমার ফ্লোট, ডবল, এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, মানে এগুলো পয়েন্ট দিয়ে হবে, ঠিক আছে। তাহলে ফ্লোট আর ডবল। আর নন প্রিমিটিভ সরি নন নন নিউমেরিকের মধ্যে যেগুলো নাম্বার দিয়ে নয়, যা একটা ক্যারেক্টার আর হচ্ছে গিয়ে তোমাকে বলেন, আর একটা হবে যেটা কেন দেয়নি স্ট্রিং, ঠিক আছে। যদিও স্ট্রিংটাকে আমাদের এই প্রিমিটিভ ডেটার মধ্যে ধরা হয় না, তবু এখানে হচ্ছে প্রিন্ট স্ট্রিংটাকে বলতে পারো, অ্যাকচুয়ালি স্ট্রিংটা অন্য ব্যাপার। এটা ক্যারেক্টার ক্যার আর এদিকে বলি আনে হচ্ছে কি বলি, তাহলে এই দুটো থেকে নন প্রিমিটিভ ডেটা, নন নিউমেরিক ডেটা। দেখো এখানে কে কতটা করে জায়গা নিয়েছে দেখো, এখানে দিয়েছে কোন ডেটা টাইপে, কোন ডেটা টাইপে কত করে জায়গা লাগে। যেমন বাইট, বাইটে যেগুলো থেকে বাইট দিয়ে যে ভেরিয়েবল গুলো ধরা হয়, বাইট ডেটা টাইপ দিয়ে যে ভেরিয়েবল গুলো ধরা হয় তাদের কত জায়গা, সেটা হচ্ছে গিয়ে 0 এবং 1, মানে 1 বাইট, মানে বাইনারি, বাইট মানে বিট, মানে বাইনারি ডিজিট আমরা জানি, ঠিক আছে। বিট বিট মানে যে এক নিয়ে একটা হয়, যেমন সেখানে হচ্ছে 0 আর 1, 0 আর 1। আর বাইট মানে কি, 8 বাইট, 8 বিট, 1 বাইট মানে 8 বিট, 8 বিট জায়গা নেবে, 1 বাইট মানে 8 বিট জায়গা নেবে। আর বিট মানে হচ্ছে গিয়ে তোমার 1 বিট জায়গা নেবে, জাস্ট 1 বিট। আচ্ছা নিবিল মানে কি, 4 বিট, আমরা জানি এগুলো প্রত্যেকটা জানি, নিবিল মানে 4 বিট। কিলোবাইট, কিলোবাইট মানে হচ্ছে গিয়ে 1 কিলোবাইট ইকুয়ালস টু 1024 বাইট। মেগাবাইট মানে 1 MB ইকুয়ালস টু 1024 KB কিলোবাইট। জিগাবাইট ইকুয়ালস টু 1 GB ইকুয়ালস টু 1024 MB, ঠিক আছে। 1 TB ইকুয়ালস টু, এগুলো প্রত্যেক আমরা জানি রেঞ্জগুলো এগুলো। এবার দেখো আমাদের ইন্টিজার প্রিমিটিভ ডেটা টাইপ, ইন্টিজার প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে। আমাদের প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে একটা ইন্টিজার প্রিমিটিভ ডেটা, ইন্টিজার প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে যেগুলো আমরা হোল নাম্বার থাকে যেটা এই মাত্র বললাম, এই হোল নাম্বারের মধ্যে কি কি আছে, একটা বাইট, শর্ট, ইন্ট, লং। বাইট, শর্ট, ইন্ট, লং, দেখো কার কত করে পেয়ে সেখানে দিয়ে যাবো। বাইট, বাইট, আচ্ছা এইগুলোর ক্ষেত্রে আমাদের থেকে সাইন, সাইন মানে কি পজিটিভ নাম্বার, সাইন মানে হচ্ছে পজিটিভ নাম্বার, আর আনসাইন মানে হচ্ছে গিয়ে নেগেটিভ নাম্বার, ঠিক আছে। সাইন মানে হচ্ছে গিয়ে পজিটিভ, আর সাইন পজিটিভ নাম্বার, আর আনসাইন হচ্ছে গিয়ে নেগেটিভ নিউমেরিক ইন্টিজার। মিনস পরিষ্কার কথা বলতে আমি এখানে বলে দিচ্ছি, মানে এই যে নাম্বারগুলো হয় এই নাম্বারগুলো সবসময় হোল নাম্বার হবে, এটা সাইন্ড হতে পারে, আনসাইন্ড হতে পারে, মানে পজিটিভ নাম্বার হতে পারে, আবার হচ্ছে গিয়ে তোমার গিয়ে নেগেটিভ নাম্বারও হতে পারে, পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বারও হতে পারে, ক্লিয়ার। পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বারও হতে পারে। আচ্ছা এবার এখানে দেখো বাইট, বাইট মতো কে কত জায়গা নিচ্ছে, বাইট মানে এখানে হচ্ছে গিয়ে 8 বিট। বাইট ডেটা টাইপটা কত জায়গা নেয়, 8 বিট। শর্ট ডেটা টাইপটা কত জায়গা নেয়, 16 বিট, এটা বিটে এটা বাইটে, ওকে 16 বিট, এটা 16 বিট মানে 2 বাইট। আচ্ছা ইন্ট ডেটা টাইপটা কত জায়গা নেয়, সেটা হচ্ছে গিয়ে 32 বিট বা 4 বাইট। আর লংটা হচ্ছে গিয়ে 8 বাইট বা 64 বিট। আর এগুলো হচ্ছে গিয়ে সংখ্যাগুলো রেঞ্জ, মানে কত সংখ্যা, মানে এটাকে 128 থেকে 127, মানে -128 থেকে +127 এই রেঞ্জের মধ্যে থাকে, মানে এতগুলো সংখ্যা, মাইনাসের দিকে 128 পর্যন্ত নিতে পারে আর প্লাসের দিকে হচ্ছে গিয়ে 127 বাইটটা। শর্টের ক্ষেত্রে এইটা,
তিনটা ক্ষেত্রে এগুলো এগুলো মনে রাখার প্রয়োজন নেই, যদিও এগুলো তোমার অত মনে রাখতে হবে না। চেষ্টা যদি পারো তাহলে উপরে এই দুটো মনে রাখার চেষ্টা করো, এগুলো মনে রাখার দরকার, এগুলো মনে রাখা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ট্রাই টু ইউজ দ্য স্মলার ডেটা টাইপ, এটা সবসময় চেষ্টা করতে স্মলার ডেটা টাইপ তোমার চুজ করতে, নাহলে কি অনেক মেমোরিতে অনেক জায়গা নিয়ে নেবে। ঠিক আছে, স্মলার টাইপ টেক লেস টাইম ইন ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন করতে যখন ওটাকে আমরা কম্পাইল করি, ম্যানিপুলেশন মানে কম্পাইল যখন করি বা যখন রান করি সেক্ষেত্রে জায়গাটা কম নেবে। যেমন এটাকে ফর এক্সাম্পল টু স্টোর এ নাম্বার অ্যাজিউম 29 চুজ বাই ডেটা টাইপ ইনস্টিড অফ ইন্ট অর লং ডেটা টাইপ। আমরা কি করি না, আমরা যদি হচ্ছে 29টা এই নাম্বারটাকে যদি আমরা বাইটের মধ্যে আমি যদি রাখি, যদি আমরা ইন্ট বা লং এর পরিবর্তে, তাহলে কি হবে না এটা খুব তাড়াতাড়ি স্টোর হয়ে যাবে, মানে তাড়াতাড়ি এটাকে ইয়ে করা যাবে। ইট ইজ নট ম্যান্ডেটারি, ইউ মে চুজ ডেটা টাইপ অফ ইউর চয়েস। এবার কি বলছে না, এই তুমি কোন ডেটা টাইপ ধরবে সেটা তো কোনো ফিক্স নেই, সেটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করছে, কিন্তু তোমার যদি কমের মধ্যে ধরো তাহলে পেজটা কম লাগবে। ঠিক আছে, যদিও এর কোনো প্র্যাকটিক্যাল তুমি এখন দেখতে পারবে না, কারণ এটা এতটাই সূক্ষ্মাদি সূক্ষ্ম ব্যাপার এবং এতটাই হচ্ছে গিয়ে তোমাকে মানে খুব ছোট ব্যাপার যেগুলো চোখে পড়ে না এগুলো। ঠিক আছে, যাই হোক, নেক্সট হচ্ছে গিয়ে ফ্লোটিং নাম্বার বা রিয়েল বা ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, ফ্লোটিং নাম্বার যেগুলো পয়েন্টে ঘটে, যেগুলো পয়েন্টে ঘটে সেগুলো হচ্ছে গিয়ে তোমাকে ফ্লোটিং নাম্বার। ঠিক আছে, ফ্লোটিং নাম্বার দুটো হয়, একটা হচ্ছে গিয়ে ফ্লোট, একটা ডবল। ফ্লোটিং মানে কি, ফ্লোট মানে হচ্ছে গিয়ে তোমার এখানে 4 বাইট জায়গা নেবে বা 32 বিট। ঠিক আছে, 4 বাইট বা 32 বিট, 4 বাইট বা 32 বিট। আমরা জানি বিট থেকে বাইট কনভার্ট করলে 8 দিয়ে গুণ, আর কিছু না, এটা 8 দিয়ে গুণ করলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 8 দিয়ে গুণ করলে এটা চলে আসবে। আচ্ছা, বা এটাকে 8 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। আচ্ছা, 64 বিট মানে হচ্ছে গিয়ে 8 বাইট, 64 বিট মানে 8 বাইট, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এই রেঞ্জগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার এগুলো সব সায়েন্টিফিক রেঞ্জ, এগুলো অত জানা তোমার প্রয়োজন নেই কিছু। তাহলে আমাদের এটা গেল। এবারে হচ্ছে গিয়ে ক্যারেক্টার প্রিমিটিভ ডেটা, ক্যারেক্টার প্রিমিটিভ ডেটা ক্যার, ক্যারের জায়গা নেই হচ্ছে গিয়ে 16 বিট মানে 2 বাইট, 16 বিট মানে 2 বাইট আর 16। ঠিক আছে, 16 বিট মানে 2 বাইট, টু একটা ক্যারেক্টারের ক্ষেত্রে কতটা রেঞ্জ হয়, 0 থেকে 65536। ওকে, এবার হচ্ছে গিয়ে বুলেন, বুলিয়ান, বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপটা কি, বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে এই ধরনের ডেটা টাইপগুলো সবসময় ট্রু অথবা ফলস এই জিনিসটা ধরে, হয় ট্রু নাহলে ফলস, হয় ট্রু নাহলে ফলস। ঠিক আছে, এটা কতটা জায়গা নেয়, 8 বিট মানে 1 বাইট, 8 বিট মানে 1 বাইট, কারণ এর একটাই জায়গা না, হয় ট্রু আউটপুটে আসবে, হয় ট্রু আসবে নাহলে ফলস আসবে। ঠিক আছে, এর জায়গা নেবে তোমাকে 1 বাইট, 8 বিট মানে হচ্ছে গিয়ে 1 বাইট। ওকে, ডেটা টাইপ অ্যাট দ্য গ্ল্যান্স উইথ ডিফল্ট ইনিশিয়ালাইজ ভ্যালু স্টোরেজ ইন দ্য মেমোরি, যেগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু যেগুলো স্টোর করা থাকে। ঠিক আছে, যেমন তুমি একটা কোনো ডেটা টাইপ একটা বললে, ধরো ইন্ট এ বলে করলে, তাহলে ইন্ট এ কোনো ভ্যালু তুমি ইনিশিয়ালাইজ করলে না, তাহলে এর মধ্যে বাই ডিফল্ট ভ্যালু কী থাকবে। ঠিক আছে, যদি কোনো ভ্যালুকে তুমি ইনিশিয়ালাইজ না করো তাহলে তার মধ্যে বাই ডিফল্ট ভ্যালু কী থাকবে সেটাকে এখানে বলা হচ্ছে গিয়ে ডিফল্ট ভ্যালু। যেমন হচ্ছে গিয়ে বাইট, বাইটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 8 বিট ইকোস 1 বাইট, এর বাই ডিফল্ট দিয়ে হচ্ছে গিয়ে 0, মিনস বাইটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 0, শর্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 0, ইন্টিজারের ক্ষেত্রে 0, লং এর ক্ষেত্রে ওএল। ঠিক আছে, এল ফর হচ্ছে গিয়ে লং, এল ফর হচ্ছে গিয়ে লং। ঠিক আছে, ওএল, এল ফর হচ্ছে গিয়ে লং। ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এফ 0.0, দেখো ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 0.0, সেক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে গিয়ে শুধু 0। ঠিক আছে, লং এর ক্ষেত্রে হচ্ছে 0L, আর ফ্লোটের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে 0.0F, ছোট হাতে বা বড় হাতে, মিনস ক্যাপসে বা স্মলে। আর ডবলের ক্ষেত্রে হচ্ছে 0.0D, ক্যাপসে বা স্মলে। আর ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে নাল ক্যারেক্টার, ক্যারেক্টারের ক্ষেত্রে নাল ক্যারেক্টার যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, নাল ক্যারেক্টার বলতে যার মধ্যে কিছু নেই, নাল ক্যারেক্টার এটাকে রিপ্রেজেন্ট করা এইভাবে স্ল্যাশ দিয়ে ইউ 0000, এটা বলা হচ্ছে গিয়ে নাল ক্যারেক্টার। আর বুলিয়ানের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফলস, বাই ডিফল্ট হচ্ছে ফলস, যদি শুধু তুমি বুলিয়ান ধরো তাহলে হচ্ছে গিয়ে বাই ডিফল্ট ভ্যালু হবে ফলস। আর রেফারেন্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার নাল, রেফারেন্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে নাল, নাল মানে হচ্ছে গিয়ে স্ল্যাশ দিয়ে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে নাল। ঠিক আছে, নাল ক্যারেক্টার, এটা ক্ষেত্রে এটাও নাল ক্যারেক্টার, এটাও নাল ক্যারেক্টার,
কিন্তু রেফারেন্সের ক্ষেত্রে হচ্ছে কি এটা, আর ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে কি এটা। ওকে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপর হচ্ছে ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার। আমরা ভেরিয়েবল আগে বলে জানি, ভেরিয়েবল হচ্ছে কি যে ভ্যালুকে হোল্ড করে সেটাই হচ্ছে কি ভেরিয়েবল। ঠিক আছে, ভ্যালুকে হোল্ড করা মানে এটা মেমোরিকে লোকেট করে, মেমোরিকে লোকেট করে সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে কি ভেরিয়েবল। ওকে, কি বলছে দেখো, অ্যাজ দ্য নেম সে দ্যাট দ্য এন্টিটি হুইচ মে ভ্যারি ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন ইজ এ ভেরিয়েবল অর আইডেন্টিফায়ার। এ ভেরিয়েবল অর আইডেন্টিফায়ার ইজ দ্য ইজ এ নেম গিভেন টু লোকেশন ইন দ্য মেমোরি অফ কম্পিউটার টু স্টোর লিটারেল অর কনস্ট্যান্ট। কি বলছে, একটা ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার হচ্ছে একটা নেম, কোনো একটা স্পেসিফিক একটা জায়গা, জায়গার তার নেমটা, সেটা কি বলা হচ্ছে তোমার গিয়ে ভেরিয়েবল। দেখিয়ে দিচ্ছি একটু, ধরো আমি সাপোজ বলছি এটা একটা র্যাম, র্যামের মধ্যে জায়গা নেবে। এবার তুমি এখানে ধরো তো, সাপোজ আমি বলছি ইন্ট এ, তাহলে ইন্ট এ যখন ধরলে ইন্ট এ ইকুয়ালস টু, সাপোজ বলছি আমি লিখো যোগে ধরো 25, তাহলে ইন্ট এ ইকুয়ালস যখন তুমি 25 লিখলে তখন তোমার এখানে একটা জায়গা নিয়ে নেবে র্যামে। তখন তুমি যখন প্রোগ্রামটা রান করবে তখন র্যামে একটা জায়গা, ধরো এখানটা র্যামটা এর মধ্যে আছে 25, তাহলে এই যে এর মধ্যে যে 25 ভ্যালুটা আছে এইটার মধ্যে জায়গাটার মধ্যে, তাহলে এটা একটা অ্যাড্রেস আছে, তো এর একটা অ্যাড্রেস আছে। আমি সাপোজ আমি যুগিয়ে খাতিরে বললাম, বোঝানোর জন্য বললাম, এটা ধরো অ্যাড্রেস হচ্ছে কি তোমার 100 100 1000, এর অ্যাড্রেস হচ্ছে কি ধরো 1000। ঠিক আছে, এবার এই অ্যাড্রেসটাকে কে রেফার করবে, কে মনে রাখবো, সম্ভব মনে রাখা। তার জন্য অ্যাড্রেসটাকে যাতে মনে রাখতে না হয় তার জন্য আমরা এই জায়গাটাকে আমরা কি করলাম না, এ দিয়ে চিহ্নিত করলাম। অ্যাকচুয়ালি এর মধ্যে তখন এই অ্যাড্রেস হোল্ড, এ তখন কি করছে এই অ্যাড্রেসটা কিন্তু হোল্ড করছে, তখন ধরে নিচ্ছে অ্যাড্রেস। এ কে তুমি যখনই কল করবে যে অ্যাড্রেস সঙ্গে সঙ্গে, এ সঙ্গে সঙ্গে অ্যাড্রেসকে মাধ্যমে দিয়ে এই ভ্যালুকে কল করে দেবে। ঠিক আছে, এ তখন এই অ্যাড্রেসের মাধ্যম দিয়ে ভ্যালুকে কল করে দেবে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো না, অ্যাকচুয়ালি ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানে হচ্ছে কি ও অ্যাড্রেস হোল্ড করছে, যে জায়গায় থাকছে তার অ্যাড্রেসটা হোল্ড করছে এর। ঠিক আছে, ওই জন্য এখানে এটা দিয়েছে দেখো, এ ভেরিয়েবল অর আইডেন্টিফায়ার ইজ দ্য নেম গিভেন টু দ্য লোকেশন, মানে যে লোকেশনে আছে তার নাম দিয়ে দিচ্ছে, গিভেন টু লোকেশন ওই লোকেশনে জায়গা দিচ্ছে, ইন দ্য মেমোরি অফ কম্পিউটার, কম্পিউটারের মেমোরিতে যে লোকেশনে আছে, টু স্টোর যেখানে স্টোর হয়ে আছে, যেখানে স্টোর হয়ে আছে ওটা সেই জায়গার নামটা দিয়ে দিচ্ছে, এবং সেই নামটা কি বলা হচ্ছে কি ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি তোমার যে জায়গায় স্টোর করা হচ্ছে সেটা কোনো লিটারেল হতে পারে, যে কোনো মিস নাম্বার হতে পারে, পয়েন্টের নাম্বার হতে পারে, পয়েন্ট ছাড়া নাম্বার হতে পারে, কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে, যে কোনো হতে পারে। ঠিক আছে, এগুলো তোমার হতে পারে। আচ্ছা এবার ডেফিনেশন কি দেখো, এন্টিটি হুইচ মে ভ্যারি ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন, এটা যে প্রোগ্রাম এক্সিকিউশন ভ্যারি করে, মিনস এখন একটা নাম্বার দিলে আবার পরে তুমি নাম্বারটাকে চেঞ্জ করতে পারো, আর কনস্ট্যান্টের ক্ষেত্রে থেকে চেঞ্জ করা যায় না। আচ্ছা এগুলো পরে আগে যে আমরা দেওয়া হয়েছে এগুলো টপিকটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কি তোমাকে ভেরিয়েবল অর আইডেন্টিফায়ার ডিক্লেয়ার, কীভাবে ডিক্লেয়ার করবো, যখন আমরা যখন ভেরিয়েবল দেওয়া দিয়ে করবো তখন কীভাবে ডিক্লেয়ার করবো, তখন আমরা এইভাবে ডিক্লেয়ার করবো, ডেটা টাইপ, তারপর ভেরিয়েবল নেম দিই, কমা দিয়ে অতগুলো ইচ্ছা। ঠিক আছে, যেমন এটা ইন্ট, কাউন্ট, এম, এন, এগুলো যে ইন্টিজার, প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু, তাহলে এতগুলো ইন্টিজার ভ্যালু এখানে কাউন্ট করা হয়েছে। ঠিক আছে, ফ্লোট দেখো, ভ্যালু আর সাম এই দুটো জায়গায় ফ্লোটে নিয়ে নেওয়া হয়েছে। ক্যারেক্টার সিএইচ, বুলেন, ঠিক আছে, চেক, তাহলে এগুলো যে সব হচ্ছে ভেরিয়েবল নেম, তাহলে এইভাবে আমরা ভেরিয়েবল নেমগুলো আমরা হোল্ড করি, এগুলো জানি আমরা যদিও। নেক্সট হচ্ছে কি তোমাকে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ, কিভাবে ইনিশিয়ালাইজ করো, ইনিশিয়ালাইজ কে সিম্পল ভাবে করে, একটা ইনিশিয়ালাইজ হচ্ছে কি অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন, যখন তুমি ডিক্লেয়ার করছো সেই সময় তুমি ভেরিয়েবল তুমি করতে পারো, আর একটা হচ্ছে কি তোমাকে ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইজ ইনিশিয়ালাইজ সেপারেট, মানে তুমি প্রথমে আগে এটাকে ডিক্লেয়ার করে নিতে পারো তারপরে ওটাকে ইনিশিয়ালাইজ করতে পারো। মিনস হচ্ছে এরকম যে
ধরো প্রথমে তুমি এখানে করে নিলে, প্রথমে তুমি লিখে নিলে তোমাকে ইন্ট ই, ইন্ট এ, ঠিক আছে, প্রথমে লিখে নিলে, তারপরে তুমি করলে এ ইকুয়ালস টু 25, এটা করতে পারো। তাহলে প্রথমে তুমি ডিক্লেয়ার করে নিলে, তারপর তুমি এটা ইনিশিয়ালাইজ করলে, প্রথমে ডিক্লেয়ার করে নিলে জিনিসটাকে, এ আমার এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, তারপর তুমি এটাকে কি করলে মানে ইনিশিয়ালাইজ করলে। অথবা তুমি এইভাবে করতে পারো, ডিরেক্ট তুমি এখানে লিখে দিতে পারো ইন্ট এ ইকুয়ালস টু 25, তাহলে একই লাইনে হতে পারো। তুমি এটাও করতে পারো, আবার এটাও করতে পারো, এখানে দুটোই দিতে পারো। একটা জায়গায় দেখো, একটা যে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন, এই যে অ্যাট দ্য টাইম অফ ডিক্লেয়ার যখন ডিক্লেয়ার করছো সে সময় হতে পারে, আর একটা জায়গায় ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজ সেপারেটলি, আর একটা জায়গায় আলাদা আলাদা হবে। এই একটা আলাদা আলাদা হবে হতে পারে, যেটা হচ্ছে এইটা আলাদা আলাদা হবে, এই যে এইটা, আর একটা হচ্ছে একসঙ্গে, প্রথমে এটা হচ্ছে একসঙ্গে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে সলভ, সিম্পল সলভ। এবার হচ্ছে আমরা কিভাবে সলভ করব, আর এগুলো সব প্রত্যেকে জানি কিভাবে আমরা এখানে প্রিন্ট করতে পারি না করতে পারি। এখানে এই নিউ ক্লাসে যাব, নিউ ক্লাসে এখানে টাইপ হয়, এগুলো আগেও দেখিয়ে দিয়েছি এগুলো আমি, তাই না, ক্লাস দেবে তারপর ক্লাসে করে এখানে তুমি অবজেক্ট কল করবে, এগুলো তবে এখানে তোমাদের এটা এটাকে লেখার প্রোগ্রামটা লিখবো, ওখানে লেখার পর কম্পাইল করবে, কম্পাইল করার পর যদি কোনো এরার থাকে তাহলে তোমাকে এরারটা ইন্ডিকেট করে দেবে কোন জায়গায় এরার আছে, ঠিক আছে, এরারটা ঠিক করতে হবে। যেমন এখানে তো কমা ইন এক্সপেক্টেড, এখানে কমা আসছে, তুমি কমাটা দেয়নি বলে এখান থেকে এক্সপেক্ট দিয়েছে। এটা করার পর যদি নো সিনট্যাক্স এরর, কোনো সিনট্যাক্স এরর নেই, এবার সেটাকে আবার তোমাকে কম্পাইল করতে হবে, কম্পাইল করে নো সিনট্যাক্স এরর দেবে, ঠিক আছে, এরপরে এগুলো তুমি ইয়ে করো। এলো দেখিয়েছি, দেখো তোমার ক্লাস আবার নতুন করে তোমার এখানে ক্লাস তৈরি করবে, ক্লাস হবে, ক্লাসের নামে এখানে আবার এটাকে, ঠিক আছে, এখানে তোমাদের যেটা দেখিয়েছে সেগুলো হচ্ছে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করে এটা করা, ঠিক আছে, এটা কিছু অবজেক্ট ক্রিয়েট করে করা, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে করবে আমি দেখিয়ে দিচ্ছি, যদি এটা দরকার নেই তবু আমি দেখি এখানে যে দেওয়া আছে তুমি দেখিয়ে দিচ্ছি। এটা এখানে হচ্ছে গিয়ে ব্লু যেটা খুলে এবার এখানে আমি করে দেখাচ্ছি, সিম্পল একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি। রাইট ক্লিক করলাম, এখানে যে নতুন ক্লাস নিলাম, নতুন ক্লাস দিয়ে আমি দেখছি এখানে ধরো OBJECT অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে, তাকে কপি করে নিলাম, এটা করার পরে যদি ওকে হয়ে যায়, এটা ডাবল ক্লিক করে আমি এখানে এখানে যে ক্লাস অবজেক্ট প্রোগ্রাম, তবে এখানে আমি কি লিখব, আমার লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে, স্ট্যাটিক আমরা এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন কিন্তু লিখব। এখানে আমি কি করব, অন্য আমি একটা ফাংশন দেবো, যে কোনো একটা ফাংশন দেবো, ঠিক আছে, ধরো আমি এখানে দিলাম যে পাবলিক, তারপর এটা CAL ক্যালকুলেট বলে একটা ইয়ে দিবি ফাংশন, ঠিক আছে, এরকম তুমি তোমরা করো না এগুলো, আমি লিখে বলে এগুলো করে দিচ্ছি। ক্যালকুলেট বলে আমি একটা ফাংশন এখানে করলাম, ঠিক আছে, ক্যালকুলেট ক্যালকুলেট বলে এখানে আমি একটা ফাংশন করলাম, ক্লিয়ার। এবার এর ভেতরে আমি ইয়েটা লিখি, ক্যালকুলেট এখানে তুমি হচ্ছে কি ভয়েড লিখতে পারো,
ফাংশনটা দিতে হবে ফাংশন আইডিটা তো এর মধ্যে আমি দিলাম কি int ধরো a equals to 25 b equals to 20 একদম সিম্পল প্রোগ্রাম লিখলাম এবার এখানে লিখে দিয়েছি system system.out println এখানে দিয়ে দিচ্ছি কে a plus b ক্লিয়ার এগুলো আমি প্রোগ্রাম লেখা এখানে দেখো মেইন ফাংশন আমি দিই না যেহেতু এটা অবজেক্ট ক্রিয়েট করতে করব কি অবজেক্ট ক্রিয়েট করবে দেখা না এটা যদি এটা তোমাদের ইম্পর্টেন্ট কিছুই না তোমার যেহেতু বইয়ে দেয়া তোমার হয়তো বুঝতে পারবে না হয়তো ওই জন্য বলে রেখে দিচ্ছি এটা জাস্ট আমি একটা কি করলাম ফাংশন তৈরি করলাম এটাকে বলে ফাংশন ঠিক আছে আচ্ছা এটা করার পর কম্পাইল করলাম দেখো নিচে কম্পাইলার দিয়ে দিয়েছে দেখো নো সিনট্যাক্স এরর এটা করলাম এটা এখানে কেটে দিলাম ওকে কেটে দেওয়ার পর আমরা এখানে আসলাম এটা আসার পর দেখো এখানে অবজেক্ট এরর ভালো করে খেয়াল করে জায়গাটা রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পর দেখো এখানে দেখো আমরা যে মেইন ফাংশন বলে করে থাকি মেইন ফাংশন এখানে মেইন ফাংশন দেখো নেই দেখো কারণ আমি মেইন ফাংশন করি না এখানে থাকবে করে ওই যে বলে নিউ নিউ কি বলে কি বলে অবজেক্ট তৈরি করতে বলছে এখানে অবজেক্ট দেখো যেই অবজেক্ট তৈরি করবে এখানে দেখো একটা আসবে এখানে ওই জায়গায় অবজেক্টের নাম লিখতে বলছে এখানে তুমি অবজেক্টের নাম লিখতে পারো অবজেক্টের নাম এখানে লেখার পর যা এখানে আছে লিখবে ওকে করলে দেখো এই জায়গাটা চলে আসবে ঠিক আছে এই জায়গাটা আসার পর রাইট ক্লিক করবে রাইট ক্লিক করলে এখানে দেখো আমরা যে ফাংশনটা করেছিলাম সেই ফাংশন এখানে চলে আসবে বুঝতে পেরেছো যে ফাংশনটা তৈরি করেছিলাম ভেতরে ওই ভয়েড দিয়ে বলে ক্যালকুলেট বলে মনে করছে ভয়েড ক্যালকুলেট বলে ফাংশন তৈরি আমি দেখিয়ে দিচ্ছি একবার এই যে ভয়েড ক্যালকুলেট বলে ফাংশন তৈরি করেছিলাম যে ফাংশনটা তৈরি করবে সেই ফাংশনটা এখানে চলে আসবে রাইট ক্লিক করে এখানে গেলে ভয়েড তবে এটা যেই করবে এখানে থেকে আউটপুট এখানে রাইট ক্লিক করলে এখানে ঠিক আছে এই হচ্ছে কি তোমাকে অবজেক্ট ক্রিয়েট করে পড়া নিচে কোনো অবজেক্ট তৈরি হয়ে অবজেক্ট ক্রিয়েট করে পড়া ওকে এখানে সেটাই বলেছে তাহলে এটা এক বছর দুবার দেখে নেবে এটা নেক্সট এখানে কি দিয়ে দেখো নেক্সট এখানে একটা প্রোগ্রাম দিয়েছে যে রাইট এ প্রোগ্রাম টু ইনিশিয়ালাইজ রেডিয়াস অফ সার্কেল 4.5 ক্যালকুলেট দ্য এরিয়া সার্কেল দ্য ফাংশন n r স্কয়ার যদি এরিয়াটা হয় কি n r স্কয়ার তাহলে পাই এর মান হচ্ছে কি পাই r স্কয়ার n r স্কয়ার বুঝি পাই পাই r স্কয়ার তাহলে পাই এর মান হচ্ছে কি 3.141 তাহলে এখানে এই রেডিয়াস অথবা রেডিয়াস এবং এরিয়া অফ দা সার্কেল থাকলে এরিয়াটা কি হবে তাহলে এই প্রোগ্রামটা তোমার আরামসে করতে পারবে তাহলে বাড়িতে না দেখে করার চেষ্টা করবে এটা ঠিক আছে না চেষ্টা করো না বাড়িতে করবে না দেখে ঠিক আছে আর এখানে প্রোগ্রামটা দেওয়া এখানে কি করে দেখো এখানে ডবল হচ্ছে কি রেডিয়াস রেডিয়াস নিয়েছে পাই পাই নিয়ে পাই একটা ভেরিয়েবল নিয়েছে যা ভেরিয়েবল আর এটা যেহেতু তোমার পাইটা কি পাইটা হচ্ছে তোমাকে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল পাইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল পাইটা কনস্ট্যান্ট ভেরিয়েবল হওয়ার জন্য আমার কি হয়েছে এখানে এটাকে বড় হাতে নেওয়া হয়েছে ওই জন্য এটাকে বড় হাতে পি আই এটাকে সাধারণ বড় হাতে নেওয়া হয়েছে এটাকে ক্যাপস কনস্ট্যান্ট ভ্যালু সাধারণ বড় হাতে নিতে হবে যাই হোক এখানে যে 3.4 নিলাম এবার এটাকে ফর্মুলা অনুযায়ী এটাকে করে দিয়েছে ঠিক আছে তারপর যেমন রান করা সেটা রান করে আচ্ছা এবার যে স্কোপ অফ ভেরিয়েবল আইডেন্টিফাই স্কোপ অফ ভেরিয়েবল আইডেন্টিফাই বলতে তোমার প্রত্যেকটা ভেরিয়েবল একটা করে স্কোপ থাকে মানে ওই ভেরিয়েবলটা ওর বাইরে গিয়ে কাজ করবে না ভেরিয়েবলটা এই যে আমাদের ব্রেসটা দেওয়া থাকে ব্রেসটাই হচ্ছে কি স্কোপ ওই ব্রেসের বাইরে গিয়ে কিন্তু কাজ করবে না ঠিক আছে যেমন ধরো এই ব্রেসের মধ্যে ধরো যে কোনো একটা তুমি ফাংশন লিখেছো ওই ফোনারটা ফাংশনে তুমি ব্রেসের মধ্যে লিখেছো ব্রেসের মধ্যে যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে যেমন ধরো সাপোজ তোমাকে বললাম আমি এখানে এটা এই যে পার্টটা এখানে ধরো এই ব্রেসের মধ্যে ইন্ট এটাকে নেওয়া হয়েছে এবার এই এটাকে যদি বাইরে যদি ইউজ করতে যায় অন্য একটা ফাংশন লিখে যদি ইউজ করতে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু ইউজ করা হবে না কেননা সেটা হচ্ছে কি আউট অফ বাউন্ডারি মানে এর হচ্ছে কি স্কোপের বাইরে এর স্কোপ হচ্ছে এখান থেকে এটুকু কারণ এই এর এর স্কোপ হচ্ছে কি এখান থেকে এটুকু ইন্টের স্কোপ ইন্টার ভেরিয়েবলের স্কোপটা হচ্ছে কি এখান থেকে এটুকু এর বাইরে কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু ব্যবহার করা যাবে না ক্লিয়ার এই জন্য এখানে দিয়ে দেখো এখানে হচ্ছে কি স্টার্টিং স্কোপ অফ দা স্টার্টিং ব্লক আর এদিকে এন্ড অফ স্কোপ অর এন্ড ব্লক ঠিক আছে এই ব্রেসের ভেতরে যেগুলো থাকবে সেগুলো In this example, the brace does not have any statement
মিন্স নাল, মানে যদি কোনো স্টেটমেন্ট না থাকে ভেতর, শুধু ব্রেস ওপেন হলো ক্লোজ হলো, তার ভেতরে নাল কিছুই নেই। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, যেমন হচ্ছে কি ইন্ট, এটার মধ্যে দেখো এর ভেতরে ইন্ট এক্স আর হচ্ছে কি ফ্লোট ওয়াই, তাহলে এর স্কোপটা হচ্ছে কি এইটুকুর মধ্যে। এর বাইরে যদি যায় ভালো করে এখানটা দেখো, এই দেখো এখান থেকে এটা একটা স্কোপ নিয়েছে, দেখো বাইরে আবার এখান থেকে একটা আলাদা করে স্কোপ শুরু করে দেবে, সেকেন্ড স্কোপ, এটা একটা এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে এটা এক্স ধরা হয়েছে। এবার তুমি যদি এই স্কোপে কে এক্স কে ইউজ করো, তাহলে এটা কিন্তু ইউজ করা হবে না, এটা কিন্তু এরার পুরো বুলেট, কেননা এই এই স্কোপের এই এক্স এর ভ্যালুটা এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এর বাইরে কিন্তু এর ভ্যালু নেই। এর বাইরে ভ্যালু করতে গেলে তোমাকে আলাদা করে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো শুধু ক্যারেট, এই ক্যারেটটা হচ্ছে এই 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 স্কোপের জন্য, এই স্কোপের জন্য নয়, কিন্তু এই স্কোপের মধ্যে শুধু এক্স আর ওয়াইটা থাকবে, কারণ এক্স ওয়াই এর মধ্যে ধরা হয়েছে। আমি যদি এখানে এর মধ্যে আবার ইনটেক্স বা তোমাকে ফ্লোট ওয়াই ধরতাম, তাহলে এটা কাজ করতো, কিন্তু আমি এখানে এখানে ইনটেক্স বা ফ্লোট ওয়াই ধরি নি, এর এটা যে বাইরে, তার জন্য এটা এইটুকুর মধ্যে কাজ করবে, এটা এইটুকুর মধ্যে কাজ করবে, মানে স্কোপের ভেতরে এটাকে কাজ করবে, বাইরে গিয়ে কাজ করবে না ভেরিয়েবল। ক্লিয়ার? এটা এখান দিয়ে এগুলো আবার পড়ে নেবে, পড়লে বুঝতে পারবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে সেম এক্সাম্পলটা দেখো, এখানে দুটো ভেরিয়েবল নিজে তো এইমাত্র বলছিলাম, এটা ক্লাস নিজে গিয়ে স্কোপ স্কোপ চেক বলে একটা হচ্ছে এখানে ক্লাস নিয়েছে, সেই ক্লাসে দুটো ইয়ে নিয়েছে, ফাংশন নিয়েছে, একটা হচ্ছে ডেমো ফাংশন ওয়ান, একটা ডেমো ফাংশন টু। ডেমো ফাংশন ওয়ানের ক্ষেত্রে দেখো ইন্ট এন ইকুয়ালস টু 10 নিয়েছে এবং সেটাকে আউটপুটে বার বার করেছে। এবার দেখো ডেমো ফাংশন টু এ কি করছে, এন ইকুয়ালস টু এন ইন্টু 5 করেছে, এই যে এনটা নিয়েছে তার সঙ্গে 5 গুণ করতে হবে, কি হবে না, কারণ এটা হচ্ছে এটা ডেমো ফাংশন ওয়ানের মধ্যে এর স্কোপটা আছে, এটা কিন্তু এর মধ্যে নেই, তাহলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে, এটা কিন্তু বলবে এখানে ডিক্লেয়ার করে না, ক্যান নট ফাইন্ড দ্য সিম্বল, এইটাই দিয়ে দেবে আনসার দেবে কে, ক্যান নট ফাইন্ড সিম্বল, মানে এই সিম্বলটা খুঁজে পাচ্ছে না, এই ভেরিয়েবলটা খুঁজে পাচ্ছে না, কি করে খুঁজে পাচ্ছে, এর এই স্কোপের মধ্যে খুঁজবে, সে এই স্কোপের মধ্যে এন আছে, এন নেই, বুঝা গেছে। আশা করি এই স্কোপটা বুঝতে পারলে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা এই যে স্কোপটা তোমায় বললাম, আচ্ছা কোথায় চলে গেলাম আমি, এই যে এই জায়গাটা, এই যে স্কোপটা বললাম তোমায়, এই স্কোপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই স্কোপটা, এই স্কোপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্কোপ অফ দ্য ভেরিয়েবল, এটা কিন্তু মানে যেটা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যাই হোক, এটা কিন্তু একটা স্কোপ এরিয়ার মধ্যে থাকে, এর বাইরে ব্যারিয়ার এটার বাইরে চলে গেলে কিন্তু কাজ করবে। ওকে আজ এই পর্যন্ত থাক, এরপরের দিনে পরে বাটা করো, ওকে।